সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক মানিক দাশগুপ্ত প্রয়াত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। দীর্ঘদিন ধরে তিনি ছিলেন শারীরিক দিক দিয়ে অসুস্থ। বৃহস্পতিবার সকালে আগরতলা এডিনগরস্থিত মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি রেখে গেছেন সন্তানাদি সহ বহু শুভাকাঙ্ক্ষী। দীর্ঘদিন তিনি ছিলেন পার্টির মহকুমা সম্পাদকের দায়িত্বে। শারীরিক দিক দিয়ে অসুস্থ হয়ে পড়লে পার্টির এই দায়িত্ব থেকে অব্যাহত নেন তিনি। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে দলীয় কর্মীদের মধ্যে দেখা দেয় শোকের ছায়া। বৃহস্পতিবার সকালে পার্টি রাজ্য কার্যালয়ে প্রয়াতের মৃতদেহ নিয়ে আসা হলে সেখানে দলীয় পতাকা দিয়ে মরদেহ ঢেকে দেন রাজ্য নেতৃত্ব। পরে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পার্টি রাজ্য নেতৃত্ব নারায়ণ কর, ফানুলাল সাহা, পবিত্র কর, রমা দাস সহ অন্যান্য নেতৃত্ব। কমরেড মানিক দাশগুপ্ত, তিনি দীর্ঘ পার্টির জীবন, সোনামুড়ার দীর্ঘদিনেরই পার্টির সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত কনফারেন্স থেকে মাত্র বিহিত অসুস্থতা অব্যাহতি নিয়েছে, কিন্তু তারপরেও আমি মনে হয় এক মাস আগেও সোনামুড়া গিয়েছিল একটি মিটিংয়ে, তারপরে কি অভিযোগ অসুস্থতা এবং তিনি 69-এ আমাদের দুটো জানা পার্টি মেম্বার পার্টি এবং এই এখন 83 বছর বয়স, গোটা জীবনটাই পার্টির জন্য, কৃষক পরিবার, সভ্রান্ত পরিবার, তারপরেও তারা সব কিছু ছেড়ে পার্টির সর্বক্ষণের কর্মী হিসেবে এই দায়িত্ব পালন করেছেন। আজকে প্রায় 15 দিন যাবতীয় তিনি খুব অসুস্থ ছিলেন। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।